কক্সবাজারের পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ নিহত হওয়ার ঘটনায় আনুষ্ঠানিকভাবে তদন্ত কাজ শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি। সেই লক্ষ্যে কক্সবাজারের হিল টাউন সার্কিট হাউসে বৈঠকে বসেছেন তদন্ত কমিটির প্রধান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমান। বৈঠকে নিজেদের করণীয় ঠিক করবেন। তদন্ত কমিটির প্রধান জানান, সিনহার হত্যার ঘটনার একটি নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্ত করা হবে। পুনর্গঠিত এই তদন্ত কমিটিকে 7 দিনের মধ্যেই প্রতিবেদন দিতে বলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।